ডিসেম্বর মাসে সেরা সরকারি চাকরি, ডিসেম্বর মাসে আবেদন চলছে এরকম সেরা 5টি সরকারি চাকরি নিয়ে আলোচনা করব, যেগুলো 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে তোমরা করতে পারবে এবং ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস, এবং সেই সরকারি চাকরির আবেদন নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করব যে ডিসেম্বর মাসের সেরা চাকরিগুলো কী এবং তার আর চাকরি পাওয়ার সমস্ত ডিটেলস, স্যালারি সহ ও বয়স সহ বিস্তারিত আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো প্রথমেই এই বলে রাখি, যেটা সবথেকে বেশি চর্চিত এই মুহূর্তে আমাদের রাজ্যে সেটা হচ্ছে PSC ক্লার্কশিপের চাকরি। তো PSC ক্লার্কশিপের কিন্তু আবেদন রীতিমতো চলছে, তোমরা জানো, ও 8/12/2023 কিন্তু 8/12/2023 কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং 29/12 পর্যন্ত কিন্তু আবেদন চলবে, 29/12 পর্যন্ত কিন্তু আবেদন রীতিমতো চলবে। যদি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলি, ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, প্লেন যদি মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস তুমি করে থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসে এ আবেদন করতে পারবে PSC ক্লার্কশিপে। একই সাথে সিলেকশন প্রসিডিওরের কথা যদি বলি, দুটো স্টেপে কিন্তু সিলেকশন হয়ে থাকে এবং টাইপিং হয় তারপরে। তার আগে বলে রাখি যে কী কী স্টেপ রয়েছে তোমাদের। প্রথম হচ্ছে এ তোমাদের পার্ট 1 এক্সাম দিতে হয়, দ্বিতীয় হচ্ছে পার্ট 2 এক্সাম দিতে হয়, দুটো এক্সাম দিতে হয়। প্রথম যে এক্সামটা হয় সেটা হচ্ছে 100 নম্বরের MCQ কোশ্চেন আসবে। তোমরা প্রত্যেকে জানো একটা কোশ্চেন থাকে, তার 4টে অপশান থাকে এবং সেখান থেকে এ তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হয়। সেই MCQ প্যাটার্নে এ 100টি টোটাল কোশ্চেন থাকবে। কোথা কোথা থেকে কোশ্চেন থাকবে সিলেবাসের কথা যদি বলি, তাহলে ম্যাথ থেকে থাকবে 30 নম্বর, ওর ইংলিশ থেকে থাকবে 30 নম্বর, GS থেকে থাকবে 40 নম্বর, এবং টোটাল যদি করো তাহলে কিন্তু 100 নম্বরের এর 100টা MCQ কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটার জন্য 1 নম্বর করে তুমি পাবে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এবং এই 100 নম্বরের ফার্স্ট পেপারের পরীক্ষা তোমাদের কমপ্লিট করতে হবে 90 মিনিটের মধ্যে, মানে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে তোমাকে এই ফার্স্ট পেপার কমপ্লিট করার জন্য। আর এই ফার্স্ট পেপার কমপ্লিট করা হয়ে গেলে তারপরে সেকেন্ড পেপার তোমাদের থাকবে, যেখানে সেকেন্ড পেপারের জন্য কী হচ্ছে তোমাদের 100 নম্বরেরই পরীক্ষা দিতে হবে, দুটো ল্যাঙ্গুয়েজে, একটা বাংলা, একটা কী হচ্ছে ইংলিশের ওপর বা হিন্দির ওপর তোমরা দিতে পারো, সেটা ডেসক্রাইপিং পেপার হবে, ঠিক আছে, বাংলা, হিন্দি আর ইংলিশের ওপর যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের পরীক্ষা দিতে হবে। ডেসক্রিপটিভ পেপার হবে, যেখানে তোমরা রীতিমতো বর্ণনামূলক তোমাকে উত্তর দিতে হবে। যেখানে এ কোয়ালিফিকেশান মার্কসের কথা যদি বলি, যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তোমরা যারা জেনারেল রয়েছে 40% মার্কস লাগবে, OBCদের 38% এবং SCদের 35% এবং ST দের 30% কিন্তু কোয়ালিফাইং মার্কস রয়েছে। এই হচ্ছে সমগ্র বিষয়। লাস্ট ডেট অবশ্যই মনে রাখবে যে 29 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। যারা মাধ্যমিক পাস করেছো, সরকারি চাকরিকে টার্গেট করছো, তারা অবশ্যই PSC ক্লার্কশিপে কিন্তু আবেদন করতে পারো। ও এরপরে এ তোমাদের পরবর্তী যে ভ্যাকেন্সিটা এখানে আমি রেখেছি IGNOU, অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যেখানে এ তোমাদের পোস্ট কিসের রয়েছে 102টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর পোস্ট রয়েছে এবং স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে। কি বললাম, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে। লাস্ট ডেটের কথা যদি বলি, 21/12/21 কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন করার। আবেদন এই মুহূর্তে চলছে, ঠিক আছে, এ ডিসেম্বর মাসে আবেদন চলছে। এবং এজ কত লাগবে, এজ 18 থেকে 30-এর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এবং SC আর ST যারা রয়েছো ও তারা 5 বছরের ছাড় পাচ্ছ এবং OBC যারা রয়েছো তারা এক্সট্রা 3 বছরের কিন্তু ছাড় পাবে এই সরকারি নিয়ম অনুযায়ী। এবং ফিস যদি বলি তোমার, আর তোমার এখানে 600 থেকে 1000 টাকার মধ্যে ভ্যারিয়াস পোস্ট রয়েছে, সেই জন্য মিনিমাম 600 টাকা কিন্তু তোমাদের পে করতে হবে আবেদন করার সময়। এবং এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যদি বলি, কিছু পোস্ট রয়েছে যেখানে 12 পাসে তোমরা আবেদন করতে পারবে, কিছু পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে এ তোমাদের আবেদন করার জন্য। যেমনটি বললাম যে পোস্টের নাম, যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে এবং স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে, তো এক একটা পোস্টের অ্যাকর্ডিং কিন্তু কোয়ালিফিকেশান, কোনো কোনো ক্ষেত্রে 12 পাস কোয়ালিফিকেশান রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এ গ্র্যাজুয়েশান তোমার হচ্ছে পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশান পাসের পোস্ট রয়েছে। তো স্যালারির কথা যদি বলি, স্যালারি কত রয়েছে,
তোমাদের তোমরা যদি চাকরি পাও ইন হ্যান্ড স্যালারি তোমাদের 19,900 থেকে 81,100 পর্যন্ত স্যালারি রয়েছে এবং সে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে জব পাওয়ার পর তোমার স্যালারি কিন্তু 25,000 প্লাস হবে। এরপরে এ তোমাদের পরবর্তী যেটা আছে সেটা ইসরোর তরফ থেকে এ ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে এ NRESC অর্থাৎ ন্যাশনাল রিমোট স্ক্যানিং সেন্টারের তরফ থেকে এই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এখানে কি এজ কি লাগবে, 18 থেকে 35 তোমাদের এজ লাগবে এবং ফি আবেদন করার জন্য 500 টাকা দিতে হবে। স্যালারি কত রয়েছে, 21,700 থেকে 79,100 টাকা স্যালারি রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের 10 পাস প্লাস ITI থাকতে হবে বা 10 পাসের সাথে NTC-র সার্টিফিকেট থাকতে হবে বা 10 পাসের সাথে NAC-র সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। আবার বলে রাখি এখানে কিন্তু বুঝতেই পারছ সমস্ত রিমোট স্ক্যানিংয়ের ওপর ওর তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে ইসরোর তরফ থেকে। এ আর এ যে এখানে যেমন বললাম 18 থেকে 35 এবং সরকারি নিয়ম অনুযায়ী ST এবং SC এবং ST-র জন্য 5 বছরের ছাড় এবং OBC-দের জন্য কিন্তু 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। এ তো এই হলো তোমাদের ইসরোর তরফ থেকে এই মুহূর্তে ভ্যাকেন্সি যার আবেদন রীতিমতো চলছে। এ তোমরা এখনই কিন্তু আবেদন করে নিতে পারো। এর পরবর্তী যেটা রয়েছে SSC GD, খুব চর্চিত এবং পপুলার আর SSC GD। তো SSC GD-র এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা প্রত্যেকে জানো ও যে 10 পাস করলেই তোমরা প্রত্যেকে, মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে SSC GD পদে আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। লাস্ট ডেট কবে রয়েছে, 31শে ডিসেম্বর। লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে এবং এক্সাম কবে, ফেব্রুয়ারি মাসে তোমরা ধরে রাখতে পারো, অ্যাপ্রক্স ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে। এবং তোমাদের এখানে সিলেবাসের কথা যদি বলি, ম্যাথ রয়েছে, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, এগুলোর ওপর কিন্তু তোমাদের এক্সাম হবে। আমি SSC GD নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি প্রথম ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা SSC GD-র পুরো ডিটেলসটা দেখে নিতে পারো আবেদনের আগে। এবং ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি 26,000 রয়েছে এবং এই যে ভ্যাকেন্সি রয়েছে এ SSC GD কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়া হবে, এ কারণ ধাপে ধাপে ভ্যাকেন্সি অনেক রয়েছে। এখন যে ভ্যাকেন্সিটা দিয়েছে অফিসিয়ালি সেটা 26,000-এর দিয়েছে এবং তোমাদের জন্য যেটা তোমরা প্রত্যেকে জানো এখন বাংলা ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এর পরবর্তীতে এ যেটা রয়েছে UPSC NDA-র তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে এ 20 ডিসেম্বর থেকে, ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে কী হচ্ছে আবেদন তোমরা করতে পারবে এবং তোমার জানুয়ারির 9 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, 12 পাস। 12 পাস করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে কী রয়েছে, এজ। এজ কত লাগবে, এজ হচ্ছে 16-16.5 বছর, 19.5 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি যদি বলি, 56,100 থেকে 1,77,500 পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকে। এবং এক্সাম যেটা, এক্সাম ডেটও ডিক্লিয়ার হয়ে গেছে, 21শে এপ্রিল কিন্তু এক্সাম ডেট রয়েছে। এই হচ্ছে এই UPSC NDA-র জবের ভ্যাকেন্সি যেটা ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত কিন্তু ন তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তো ডিসেম্বর মাসে যে যে চাকরি আবেদনগুলো চলছে সেটা সমস্তটা জানালাম, এখন তোমরা তোমাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদন করতে পারো। এছাড়া যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কোনো ভ্যাকেন্সি নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তো প্রত্যেকের আবেদন করো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।